আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আমার ইউটিউব চ্যানেল কুকিং উইথ আজকে আমি তৈরি করে দেখাবো থোর চিংড়ির ঘন্ট তো চলুন তার জন্যে কি কী লাগছে দেখে নিন তার জন্যে প্রথমেই লাগবে থোর আমি থোরকে আর আলুকে কেটে কুচি কুচি করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি টাল নালে কালচে হয়ে যাচ্ছে তবু হয়ে গেছে কালচে রং। তো আর লাগছে পেঁয়াজ লাগছে এটা হচ্ছে চিংড়ি মাছ এটা লাগছে টমেটো কুচি গুঁড়ো মশলার মধ্যে গোটা জিরে লাগছে আর শুকনো লঙ্কা লাগছে এটা ধনে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু রসুন বাটা ব্যাস এই সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে মজাদার একটা ডিশ তো চলুন প্রথমেই আমি গ্যাসে কড়া বসিয়ে তাতে একটু সর্ষের তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হোক তেল গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা গম সেন্ট বেরোলে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজটা পেঁয়াজ দিয়ে আমি লাল করে ভেজে নেব তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচিটা বন্ধুরা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বা নতুন এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে দেওয়া বেল আইকনটা টিপে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান তো আমি টমেটোর মধ্যে অল্প নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো নুন দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এতে ঢাকা দিয়ে দিয়ে দিচ্ছি জাস্ট এক থেকে দু সেকেন্ডের মতো তো দেখুন আমার টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব রসুন বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো পুরো মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে চারপাশ থেকে তেল ভেসে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দিয়ে দিয়ে দেবার পরে এক থেকে দু মিনিট আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব ওটা খুবই একটা টেস্টি ডিশ আর খুবই সিম্পল তো আমার দু মিনিট আমি একে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি থর আর আলুটা যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি থটটা একটু কাটা ছিল বলে লাল হয়ে গেছে আবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটু লবণ আপনারা যে যা স্বাদ অনুযায়ী লবণ দেবেন তো ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার আমি একে ঢাকা চাপাত দিয়ে তিন মিনিটের মতো রেখে দিচ্ছি দেখুন ভালোভাবে কষ কষে গেছে ঢাকা চাপা দিতে খুব নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি যেহেতু এই তরকারিটা খুব গ্রেভি হয় না একটু শুকনো শুকনোই হয় তাই জন্যে আন্দাজ অনুযায়ী আপনারা পানি দেবেন পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন এবার আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি একদম নাহলে লেগে যাবে তরলায় এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি একদম লো ফ্লেমে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এইভাবে চাপা দিয়ে রেখে দেবো তো মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে এইভাবে আমি যেভাবে নেড়ে দিচ্ছি এভাবে আপনারা নেড়ে দেবেন নাহলে তলায় লেগে যেতে পারে তা আমি মাঝে মাঝে এইভাবে খুলে খুলে একটু একবার একবার করে নেড়ে দিচ্ছি তো আমি ঢাকা চাপা দিয়ে দশ মিনিট প্রায় দশ মিনিট রান্না করে নিয়েছি আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি একে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়ে গেছে আমার থর চিংড়ির ঘন্ট তো অবশ্যই বাড়িতে বানাবেন আর কেমন হলো আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন খুবই টেস্টি অথচ ইজি রেসিপি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন আজ এই পর্যন্ত আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ